হাই ফ্রেন্ড, আজকে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে 8 পেজ বর্ডার দিতে হয়। 8 পেজ বর্ডার দেওয়ার জন্য প্রথমে মাইক্রোসফট অফিস খুলতে হবে, তারপর পেজ লেআউট অপশনে যেতে হবে। পেজ লেআউট অপশনে যাওয়ার পর পেজ বর্ডারে ক্লিক করতে হবে। পেজ বর্ডারে ক্লিক করার পর আর্ট অপশনে ক্লিক করতে হবে। আর্ট অপশনে ক্লিক করে এবার এখান থেকে অনেক আর্ট দেখা যাবে, যে আর্টটা ভালো লাগবে সেটা ধরে দেবে। এবারে যেটা আর্টটা দেওয়া হলো সেটার উইথটা কিরকম রাখবে, বড় ছোট, তা এখান থেকে সাইজটা তার অ্যাডজাস্ট করা যাবে। অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট করলে সমস্ত ডকুমেন্টের ক্ষেত্রে এইরকম বর্ডারটা চলে আসবে। তারপর ওকে করে দিতে হবে, পেজ বর্ডার চলে এলো। সো এইভাবে মাইক্রোসফট ওয়ার্ডে পেজ বর্ডার দেওয়া যাবে।